লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আমরা ঢাকা থেকে চট্টগ্রামের পথে মিরসরাইতে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির ভিতরে সকলেই আটকা, এসি গাড়িতে সকলেই আটকা আছে, কেউ বের হতে পারছে না। সবাই দোয়া করতে থাকেন। আমরা মনে হয় প্রায় মিরসরাইতে আছি, সম্ভবত এসি গাড়ি শ্যামলি 2024 কোচ নাম্বার, 2024 কোচ নাম্বার। আমরা গাড়ি আটকানো পুরো একেবারে, একজন মারা গেছে সামনে, সম্ভবত আমাদের একজন মারা গেছেন। পুরো গাড়ি একেবারে খাদের মধ্যে পড়া, আমরা আস্তে আস্তে করে বের হওয়ার চেষ্টা করতেছি। মিরসরাই আমরা মিরসরাইতে একটি জায়গায় গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির মধ্যে সকলেই কি বের হতে পারছে না, চেষ্টা করতেছে বের হওয়ার জন্য। সবাই দোয়া করতে থাকেন, একজন মারা গিয়েছে আমাদের গাড়িতে। একজন মারা গিয়েছে গাড়িতে, আস্তে আস্তে করে নামেন। মিরসরাইতে, এখানে না মিরসরাইতে একজন মারা গেছেন। পুরো গাড়িটা বাঁকা হয়ে গ্লাসগুলো ভেঙে রাস্তার মধ্যে পড়ে গেছেন। সকলে দোয়া করতে থাকেন আমাদের জন্য, আমরা বের হওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। 2024 কোচ নাম্বার 2024 শ্যামলী পরিবহন। এই আসাদ ভাই, ওই পাশে দেখেন তো, ওই পাশে, ওই পাশে মারা গেছে না? ধরেন ধরেন ধরেন, আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন। আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ যাচ্ছি ঠিক আছি। আমরা একজন মারা গেছেন মিরসরাইতে, একজন মারা গেছেন আমাদের গাড়িতে, আমাদের সুপারভাইজার মারা গেছেন সম্ভবত। হ্যাঁ সুপারভাইজার না, আমাদের সুপারভাইজার সাহেব মারা গেছেন। এটা হচ্ছে মিরসরাইতে চট্টগ্রাম, কক্সবাজার যাওয়ার পথে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, গাড়ির মধ্যে থেকে বের হতে পারছি না, অনেক কষ্ট করে বের হয়েছি। আইল্যান্ডের উপরে গাড়িটা উঠে দিয়েছেন। ভাই
সুপারভাইজার আপনারা গেছেন গাড়ির মধ্যে, গাড়ির ভিতরে ছিলাম আমি, বের হয়েছি, অনেক কষ্ট করে আমরা বের হয়েছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বের করতে পারতেছি না তো, ওনাকে বের করা যাচ্ছে না তো। এই যে দেখেন আমাদের সুপারভাইজার মারা গেছে, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে মিরসরাইতে, সুপারভাইজার মারা গেছে, যাত্রী নামান শেষ, লাগেজ বের করো। আসাদ ভাই, এই লোকটা হচ্ছে সুপারভাইজার।